এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা উদ্যম রেজিস্ট্রেশনটা শিখব, যে আমরা ঘরে বসেই আমরা কিভাবে উদ্যম রেজিস্ট্রেশনটা করতে পারবো এবং উদ্যম রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আমরা কিভাবে বের করতে পারবো সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো যারা ছোট বড় ব্যবসার সঙ্গে যুক্ত বা ব্যবসা করে বা যারা লোনের জন্য চেষ্টা করছে বা মুদ্রা লোন বা বিভিন্ন রকম গভর্নমেন্টের সাবসিডি লোনের জন্য ট্রাই করছে, তাদের কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন এখন প্রয়োজন হয়ে উঠছে। তো আমি এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, যে উদ্যম রেজিস্ট্রেশনটা আপনি কিভাবে করতে পারবেন এবং আপনার উদ্যম রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। সো সবার প্রথমে ডকুমেন্টেশনের কথা বলতে গেলে আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু প্রয়োজন হবে। তো আপনি নিজে নিজেই কিন্তু ওটিপির মাধ্যমে করে নিতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো সবার প্রথমে আপনারা স্ক্রিনে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, udyamregistration.gov.in এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের যেতে হবে। ফর নিউ এন্টারপ্রিনিওর হু আর নট রেজিস্টার্ড ইয়েট MSME or those with EM2, তো এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। আধার নাম্বারটা আপনাকে দিতে হবে এবং নেম অফ এন্টারপ্রিনিওর, যার নামে আপনি উদ্যম রেজিস্ট্রেশন করবেন তার নামটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আধার কার্ডে যেই নামটি রয়েছে সেটি কিন্তু দিতে হবে। তো আধার নাম্বার এবং নাম দিয়ে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন চেকবক্সটা কিন্তু নিচে রয়েছে। ওকে, তো আমি হাইড করে দিচ্ছি। সো আধার নাম্বার এবং নামটি দেওয়ার পরে এখানে কিন্তু চেকবক্সে ক্লিক করা থাকবে, তার নিচে কিন্তু ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। এইবার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে তাতে কিন্তু একটি ওটিপি চলে যাবে আধারের থেকে। তো দেখতে পাচ্ছেন ওটিপি পাঠিয়ে দিয়েছে, তো ওটিপিটা আমাদের এখানে দিয়ে এই ভ্যালিডেটের উপরে কিন্তু ক্লিক করতে হবে। তো ওটিপি দিয়ে ভ্যালিডেট করার পরে আমাদের দেখতে পাচ্ছেন এবার প্যান ভেরিফিকেশান কিন্তু আমাদের কাছে চাইবে। এবার টাইপ অফ অর্গানাইজেশান এইখানে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে, প্রোপ্রাইটারি নাকি ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ, এখানে যে যে অপশানগুলো রয়েছে ট্রাস্ট নাকি আদার্স, প্রোপ্রাইটারিটাকেই সিলেক্ট করব কারণ প্রোপ্রাইটার রয়েছে এখানকার যে ওনার তার নামে করছে এখানে প্রোপ্রাইটারি রয়েছে। তো এরপরে আমাদের প্যান নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে, তো যার নামে করব তার প্যান নাম্বার। এবার আমরা যদি ট্রাস্টের নামে করি বা অর্গানাইজেশনের নামে করি সেখানে কিন্তু সেই ট্রাস্ট বা অর্গানাইজেশনের প্যান নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে প্যান নাম্বার দিয়ে দিচ্ছি এবং নেম অফ প্যান হোল্ডার, তো প্যান কার্ডটা কার নামে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে এবং তার ডেট অফ বার্থ দিয়ে এখানে কিন্তু আমাদের চেকবক্সে ক্লিক করে আমাদের প্যান ভ্যালিডেশন করতে হবে। ভ্যালিডেশন করার পরে এখানে যদি আপনার আইটিআর ফাইল করা থাকে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এখানে ইয়েস নিয়ে নেবে, আর যদি না থাকে সেগুলো কিন্তু নেবে না। ঠিক আছে, এইবার এই প্রথম দুটো অপশান দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এটা ফিল অটোমেটিক হয়ে যাবে। এইবার 4.3 যেটা রয়েছে, ডু ইউ হ্যাভ GST IN, আপনার যদি জিএসটি নাম্বার থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর অথবা যদি না থাকে তাহলে এখানে নো করবেন। ঠিক আছে, তো এখানে আমি নো করছি। তো নো করার পরে দেখতে পাবেন নাম চলে আসবে, এবার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। 6 নম্বরে মোবাইল নাম্বার, 7 নম্বরে ইমেল আইডি দিয়ে দেবেন। সিটিজেন ওনারশিপ অফ MSME অন বেসিস, দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট কন্ট্রিবিউশন পাবে এখানে। ঠিক আছে, তো এই হিসাবে কিন্তু দেয়া রয়েছে কত পার্সেন্ট কন্ট্রিবিউশন তারা পাবে যদি কোনো তারা সাবসিডি লোন বা মুদ্রা লোনের ক্ষেত্রে যায়। সোশ্যাল ক্যাটাগরি দিতে হবে, জেনারেল, SC ST OBC, সেটাকে সিলেক্ট করে মেল ফিমেল সিলেক্ট করতে হবে, মানে জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে, মানে আপনার যে ব্যবসার প্রতিষ্ঠানের নাম সেটাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার প্ল্যান্ট ইউনিট নেম, এবার আপনার যে প্রতিষ্ঠানের নাম এবং যদি প্ল্যান্টের নাম সেম হয় তাহলে কিন্তু সেম নামটাই আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড ইউনিট করবেন। এইবার নিচে চলে আসছে, এবার অ্যাড করার পরে এখানে কিন্তু দেখতে পাবেন আপনাদের যে ইউনিট নেমটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এইবার কি আসছে, আমাদের লোকেশান অফ প্ল্যান্ট, এবার আমাদের প্ল্যান্টটা কোথায় আছে সেখানকার লোকেশানটা দিয়ে দিতে হবে। এবার আমাদের অফিসের অ্যাড্রেস আর যদি প্ল্যান্টের অ্যাড্রেস একই হয় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, আপনি কিন্তু এখানে অ্যাড্রেস সম্পূর্ণ ফিল করে তারপরে অ্যাড প্ল্যান্ট করে দেবেন, যেমন রয়েছে পুরো ঠিকানা যেমনভাবে থাকে সেটাই কিন্তু দেওয়া রয়েছে। তো সম্পূর্ণ ঠিকানাটা এখানে দিয়ে অ্যাড প্ল্যান্ট করতে হবে। এবার অফিস অ্যাড্রেস যদি সেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে সেম অ্যাড্রেস দিয়ে এখানে কিন্তু ফিল আপ করে নিতে হবে।
ঠিক আছে, এইবার একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন, ল্যাটিটিউড আর লংজিটিউড রয়েছে, এটা কিভাবে পাবেন? তো তার জন্য আপনাদের গেট ল্যাটিটিউড অ্যান্ড লংজিটিউডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনাদের কাছে এরকম ম্যাপ শো করবে। তো আপনার যে অ্যাড্রেস এরিয়াটা রয়েছে বা অ্যাড্রেসটা রয়েছে, তো সেটা সিলেক্ট করে আপনি ওকে করে দেবেন, তাহলে কিন্তু লং ল্যাটটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে এখানে দিয়েছে আমাদের উদ্যম রেজিস্ট্রেশন বা উদ্যম আধার নাম্বার কিছু আছে কি না, তো আমি এখানে এনে করে দেবো, আপনাদের থাকলে পরে সেটাকে ইয়েস করে দেবেন। ঠিক আছে, এবার ডেট অফ ইন রেজিস্ট্রেশন, ঠিক আছে, মানে আপনার ব্যবসাটা রেজিস্ট্রেশন কবে হয়েছে সেই ডেটটা দিয়ে দেবেন। মাথায় রাখতে হবে যেদিন আপনি রেজিস্ট্রেশন করছেন, এই যে উদ্যম রেজিস্ট্রেশনটা করছেন, সেই ডেট এবং তার আগামী ডেট কিন্তু এখানে দিলে হবে না, আপনার কিন্তু প্রিভিয়াসের ডেট দিতে হবে। ঠিক আছে, সেই ডেটটা দিয়ে এখানে দেখতে পাবেন ডেট অফ কমিসমেন্ট, এবার আপনার কবে থেকে বিজনেসটার আপনার শুরু হয়েছে, ঠিক আছে, সেই ডেটটা দিয়ে দেবেন। দেওয়ার পরে মানে রেজিস্ট্রেশনের টাইম আর আপনার ব্যবসা শুরু করার টাইম, এবার আমরা প্রথমে রেজিস্ট্রেশন করি তারপরে ব্যবসা স্টার্ট করি, সেইভাবে আপনারা একটা ডেট দিয়ে দেবেন। এইবার কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, আপনাদের যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের কারেন্ট অ্যাকাউন্টটা দিয়ে দেবেন, আর যদি না থাকে আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্টটাও কিন্তু দিতে পারেন। এখানে কি লাগবে, ব্যাঙ্ক নেম, আইএফএসসি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, তো ব্যাংকের নেম আপনারা যে কোনো যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকের নাম লিখবেন, আইএফএসসি কোড দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। ঠিক আছে, এইবার আপনাদের এখানে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, আপনাদের এখানে কি হয়, ম্যানুফ্যাকচারিং হয় না সার্ভিস প্রোভাইড করেন আপনারা? যদি কোনো কিছু তৈরি হয় তাহলে কিন্তু এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে, আর যদি শুধুমাত্র আপনারা সার্ভিস প্রোভাইড করেন সেক্ষেত্রে সার্ভিস দেবেন। তো আপনারা, আমি এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট সিলেক্ট করে নিচ্ছি, এখানে এনআইসি কোড আমাদেরকে দিতে হবে। এবার এনআইসি কোডটা আমরা কোথায় পাবো সেটার জন্য কিন্তু কোনো চিন্তার বিষয় নয়, আপনাদের যে কাজ বা যেটার উপরে আপনাদের ব্যবসা সেটার প্রথম কয়েকটি অক্ষর জাস্ট টাইপ করবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানে ড্রপডাউন মেনুতে অনেক অপশান দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং অফ লেড, জিঙ্ক, দেখতে পাচ্ছেন টিন প্রোডাক্টস, অ্যালয়, এগুলো কিন্তু তৈরি হয়, তো এটাকে আমি ওকে করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমাদের এনআইসি কোড, ডিজিট, সমস্ত কিছু কিন্তু ফিল হয়ে গেছে। এইবার আমাদের এখানে অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আমাদের এখানে কি বলছে, নাম্বার অফ পার্সনস এমপ্লয়েড, আমার এখানে কতজন কাজ করে, তো এখানে দেখতে পাচ্ছেন মেল রয়েছে, ফিমেল রয়েছে, তো ছেলে কর্মচারী কজন বা মেয়ে কর্মচারী কজন আপনাকে নিয়ে সেটাকে কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এটাকে ফিল করে দেবেন আপনাদের প্রতিষ্ঠানে যতজন রয়েছে, তো এটাকে ফিল করে দেওয়ার পরে, এইবার এটা যদি আপনার জানা থাকে পলিউশন কন্ট্রোলের জন্য কত খরচা করেছেন বা কিছু, সেগুলো আপনি দিয়ে দেবেন। আর যদি আপনার লাস্টেরটা যেমন রয়েছে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন আপনার ব্যবসায় সেটাকে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। নিট ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর ইকুইপমেন্ট, মানে আপনি প্ল্যান্ট এবং মেশিনারি ইকুইপমেন্ট কেনার জন্য কত টাকা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু এইবার এখানে দেখতে পাচ্ছেন 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, এগুলো কি বলছে, আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার্ড অন গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল, এই যে পোর্টালগুলো যেগুলো রয়েছে এই পোর্টালগুলোতে আপনি কি অ্যাড হতে চান কি না। ঠিক আছে, তো আপনি যদি এই পোর্টালগুলোতে অ্যাড হতে চান তাহলে সবগুলোতে ইয়েস করে দেবেন, এর জন্য কিন্তু আপনার কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। সো যদি আপনি এইগুলো করতে চান তার জন্য ইয়েস করে দেবেন, তারা কিন্তু আপনার যে ব্যবসাটা রয়েছে তারা এই পোর্টালগুলোতে কিন্তু লিস্টেড করে দেবে, এটা কিন্তু একটি সুবিধা রয়েছে। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাবে। আবার কিন্তু আমাদের এখানে ভেরিফাইয়ে ক্লিক করে এখানে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপির উপরে ক্লিক করতে হবে। এবার ফাইনাল ওটিপির উপরে ক্লিক করলে পরেই কিন্তু এখানে আমাদের ওকে করে আমাদের এখানে ওটিপিটা সাবমিট করে এখানে নিচে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচা দিয়ে আমাদের এখানে ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করতে হবে। এবার ওটিপিটা যদি না আসে তাহলে আপনারা কিন্তু রিসেন্ট ওটিপি করে আর একবার কিন্তু ওটিপিটা নিতে পারেন। সো এটাকে এই প্রসেসটা কমপ্লিট করার পরে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট বলবে এবং এখানে যে আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু দিয়ে দেবে। তো মাথায় রাখবেন এই উদ্যম রেজিস্ট্রেশন যে নাম্বারটা রয়েছে এটা কিন্তু প্রয়োজন হবে, তো এই নাম্বারটা হয় ছবি তুলে নেবেন অথবা আপনারা নোট ডাউন করে নেবেন, কারণ সার্টিফিকেটটা ডাউনলোড করতে কিন্তু এই নাম্বারটা প্রয়োজন হবে। তো জাস্ট এবার আমরা এখানে ওকে করে দেবো, আমরা এটা ছবি তুলে নিচ্ছি। ওকে করার পরে আমরা দেখতে পাচ্ছেন এখানে
আমাদের কিন্তু পেজটার প্রিন্ট আউটও নিয়ে নিতে পারি, কারণ এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। এবার আমরা যদি প্রিন্ট সার্টিফিকেটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাছে কি চাইবে, উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার। তো আমাদের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে, আমাদের কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন ইমেল ওটিপি অথবা মোবাইল ওটিপি কিন্তু আমরা নিতে পারি। তো আমরা মোবাইল ওটিপি দিয়ে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি করব, তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তো ওটিপিটা দিয়ে যে ভ্যালিডেট অ্যান্ড লগ ইন করবো, দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেট কিন্তু এখানে দিয়ে দেবে। তো আমরা কিন্তু এইভাবে সার্টিফিকেটটাকে প্রিন্টের উপরে ক্লিক করে এইভাবে আমরা সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারি। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন যে আমরা উদ্যম রেজিস্ট্রেশনটা কিভাবে করব। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আমার সময় মতো কিন্তু অবশ্যই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।